हेलो फ्रेंड्स, वेलकम टू गाइडेंस गुरु चैने तुम्हारे सकल के स्वागत जाची। आजकल क्लैसे तुम्हारे नहीं अति गुरुत्वपूर्ण 12टी प्रश्न। यही 12टी प्रश्न हे 5 और 6 सेप्टेम्बर जो रेलर ग्रुप डी परीक्षा हुई परीक्षार कारेंट अफेयार्स किछु बाछाई करा प्रश्नोत्तर এই খান থেকেই আমি তোমাদের বলবো তোমাদের আগামী দিনের পরীক্ষাগুলোতে কিন্তু প্রশ্নোত্তর এখান থেকে তোমাদের একদম সিওরলি এখান থেকে রিলেটেড কোশ্চেন তোমাদের আসবেই। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে, নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন অবশ্যই অন করবে, তাহলে আমাদের প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা সবাই পেয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, আজ আমরা প্রথম যে প্রশ্নটা রেখেছি সেটা হচ্ছে, 1 নম্বরে দেখো, মহিলা বিশ্বকাপ 2025 প্রতিযোগিতা কোথায় আয়োজিত হবে? तो करेक्ट आंसर की होबे महिला विश्वकप 2025 प्रतियोगिताटी आयोजित होबे कोथाय? भारते। यही प्रश्नटा तोमादेर परीक्षाते एसेछिलो एबं एखान थेके रिलेटेड जे प्रश्न तोमादेर परीक्षाते आगामी दिनेर परीक्षाते आसते पारे सेगुलो एकटु देखे नाओ। আন্ডার-17 महिला हकी विश्वकप आयोजित होबे कोथाय? भारते। एटाओ तोमादेर आगामी दिनेर जे परीक्षागुलो रयेछे तादेर किन्तु परीक्षाते थाकते पारे। आरो गुरुत्वपूर्ण एकटा विषय होच्छे, देखो 36th इंडियन नैशनल गेम्स बा 36 36तम जातीय क्रीड़ा प्रतियोगिता आयोजित होबे कोथाय? गुजराटे। एटा होच्छे एकटा जातीय क्रीड़ा प्रतियोगिता, ताई एटा भारतेर मध्ये कोन राज्ये होबे सेटा तोमादेर प्रश्ने थाकबे। एबं जेहेतु महिला विश्वकप 2025 एबं আন্ডার-17 महिला हकी विश्वकप एगुलो होच्छे आंतर्जातिक, ताई एगुलो देशेर नाम तोमादेर जिज्ञेस करा होबे, ठीक आछे? 2 নম্বর কোশ্চেনটা দেখো, টোকিও অলিম্পিকে ভারত কত র্যাঙ্ক অর্জন করেছে? এবারে যে টোকিও অলিম্পিক 2021 সেখানে ভারত কততম র্যাঙ্ক অধিকার করেছে? কারেক্ট আনসার কি হবে? 48, 48তম র্যাঙ্ক অধিকার করেছে, 48তম। এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভারত কতগুলো সোনা পেয়েছে তখন কি হবে, ভারত সরি কতগুলো পদক পেয়েছে তখন? ভারত 7টি পদক পেয়েছে, যার মধ্যে স্বর্ণ পদক হচ্ছে 1টি, সিলভার হচ্ছে 2টো, ব্রোঞ্জ মেডাল হচ্ছে 4টি। টোটাল ভারত অলিম্পিকে 7টি মেডাল পেয়েছে। এখন প্রশ্ন থাকতে পারে যে কমনওয়েলথ গেমসে ভারতের স্থান কত? কমনওয়েলথ গেম কোথায় হলো? এবারে বার্মিংহামে কমনওয়েলথ গেম হয়েছে, সেখানে ভারতের র্যাঙ্ক কত? তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাও। এটা বিভিন্ন শিফটে এই কোয়েশ্চেনটা এসছে যে কমনওয়েলথ গেমসে ভারতের র্যাঙ্ক কত, তোমরা কমেন্ট করে জানাও। এটা হোমওয়ার্ক দিলাম, প্রত্যেকে কমেন্ট করে দাও। 3 নম্বর প্রশ্ন দেখো, মিপার যোজনা থেকে একটি প্রশ্ন ছিল, মিপার যোজনা প্রশ্নটা ঠিক জানা যায়নি, তবে তোমাদের এখান থেকে জেনে নিতে হবে যে বিভিন্ন বারবার তোমাদের বলেছি যে বিভিন্ন যোজনাগুলো থেকে তোমাদের কিন্তু করতে হবে, বিভিন্ন যোজনা থেকে প্রচুর প্রশ্ন থাকছে। তেমনই একটা প্রশ্ন হচ্ছে মিপার যোজনা, ঠিক আছে? মিপার যোজনা হচ্ছে, এটা চালু করেছিলেন মনসুখ মান্ডাভিয়া এবং এটি একটি কৃষি সংক্রান্ত প্রকল্প চাষিদের জন্য। তো মিপার যোজনা থেকে একটি প্রশ্ন ছিল। পরবর্তী দেখো, 2023 সালে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির বৈঠক কোথায় হবে? তো 2023 সালে আন্তর্জাতিক অলিম্পিক সমিতির বৈঠক হবে মুম্বাইতে, এই প্রশ্নটা এসেছিল। আর মুম্বাইয়ের কোথায় হবে? মুম্বাইয়ের জিও কনভেনশন সেন্টারে এটা আয়োজিত হবে। পরবর্তী যে প্রশ্নটা এসেছিল, দেখো সম্প্রতি কোন কোম্পানি হাইড্রোজেন ব্যাটারি চালিত গাড়ি সফল পরীক্ষা করেছে? অর্থাৎ প্রশ্নটা এভাবেও থাকতে পারে যে কোন কোম্পানি বা কোন সংস্থা হাইড্রোজেন চালিত, হাইড্রোজেন ব্যাটারি চালিত গাড়ি প্রথম চালিয়েছে? কারেক্ট আনসার হয়ে যাবে টয়োটা। টয়োটা নামক কার কোম্পানি প্রথম হাইড্রোজেন ব্যাটারি চালিত গাড়ি নির্মাণ করেছে, ঠিক আছে? নেক্সট দেখো, 24শে মার্চ কী দিবস হিসেবে পালিত হলো? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় এসেছিলো এটা। তো টিবি দিবস হিসেবে বা টিউবারকুলোসিস ডে হিসেবে পালন করা হয়েছে। এখন দেখো, এখান থেকে প্রশ্ন থাকতে পারে যে 20 মার্চ কী দিবস হিসেবে পালন করা হয়? ওয়ার্ল্ড হ্যাপিনেস ডে। 21শে মার্চ বিশ্ব অরণ্য সংরক্ষণ দিবস, 22শে মার্চ বিশ্ব জল দিবস, 23শে মার্চ বিশ্ব জলবায়ু বিজ্ঞান দিবস। তো এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন থাকতে পারে। 7 নম্বরে যে প্রশ্নটা ছিল, দেখো পিআর সৃজেশ তিনি ভারতীয় হকি দলে কোন ভূমিকায় যুক্ত ছিলেন? দেখতে পাচ্ছ কত গভীর থেকে প্রশ্ন দিচ্ছে, এটা জিজ্ঞেস করা উচিত ছিল যে পিআর সৃজেশ কোন খেলার সঙ্গে যুক্ত। সে কিনা জিজ্ঞেস করেছে কি যে তিনি হকি খেলায় কি ভূমিকায় তিনি ছিলেন, অর্থাৎ তোমাকে যারা হকি দেখে না তারা কিন্তু এটা করতে পারবে না, ঠিক আছে? পিআর সৃজেশ গোলকিপার ভূমিকায় তিনি খেলতেন, তার ভূমিকা ছিল কি, হকি দলে, ভারতীয় হকি দলে তিনি গোলকিপার ছিলেন এবং তিনি ইন্টারন্যাশনাল হকি দলে খেলেছেন এবং অলিম্পিক দলেও তিনি খেলেছেন। এখন প্রশ্ন থাকতেই পারে রিলেটেড ফ্যাক্ট যে পুরুষ হকি দলের ক্যাপ্টেনকে তখন কে হবে? ভারতীয় পুরুষ হকি দলের ক্যাপ্টেন হচ্ছেন মনপ্রীত সিং।
আরেকটা প্রশ্ন দেখো, কেমন প্রশ্ন দিচ্ছে। 8 জুলাই 2022 সালে সবচেয়ে কম বয়সে কে 100টি ছয় মেরেছেন? তো ঋষভ পন্থ। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকছে, তাই তোমাদের জন্য আমি অ্যানালাইসিসগুলো করছি, যেহেতু যাতে তোমরা একটু বুঝতে পারো যে প্রশ্নগুলো কেমন আসছে এবং তোমরা এগুলো যাতে তোমাদের ছেড়ে আসতে না হয়। জুলাই 2022 সাল পর্যন্ত 100টি ছয় মেরেছেন সবচেয়ে কম বয়সে, যার নাম হচ্ছে ঋষভ পন্থ, ভারতীয় ক্রিকেট দলের ঋষভ পন্থ। ঋষভ পন্থ হচ্ছেন উত্তরাখণ্ডের অধিবাসী এবং তিনি উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবেও তাকে নিয়োগ করা হয়েছে। যদি প্রশ্ন থাকে উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে, তখন হবে ঋষভ পন্থ। 9 নম্বর প্রশ্ন দেখো, স্মৃতি ইরানি শিশু বিকাশের জন্য যে নতুন সংশোধন করেছেন সেটি নিম্নের কিসের সাথে সম্পর্কিত? স্মৃতি ইরানি সম্প্রতি শিশু বিকাশ এবং নারী কল্যাণ মন্ত্রী, তিনি সম্প্রতি একটা শিশু বিকাশের জন্য একটা সংশোধন করেছেন, তো সেটি নিম্নের কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে অপশান বেসড একটা কোশ্চেন ছিল, অপশানগুলো দেখে তোমাদের উত্তর করতে হতো, ঠিক আছে? তো বড় বড় অপশান ছিল, এটা জানা যায়নি অপশানগুলো। 10 নম্বর দেখো, আইপিএল এর 15তম সংস্করণ আয়োজিত হয়েছিল কবে? তো এবারে যে 2022 সালে আইপিএলটা হলো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, সেটাই ছিল 15th আইপিএল। জয়ী হলো কোন দল? গুজরাট টাইটান্স। প্রযোজক সংস্থা কে ছিল? টাটা। প্রথম খেলা হয়েছিল 26শে মার্চ, কোন কোন দলের মধ্যে? কলকাতা এবং চেন্নাইয়ের মধ্যে। কোথায় খেলা হয়েছিল? মুম্বাইয়ের ওয়াংখেড়েতে। নেক্সট প্রশ্ন দেখো, 11 নম্বর, ন্যাশনাল সার্ভে অফ ইন্ডিয়া NSO অনুসারে ভারতের সাক্ষরতার হার কত? 77.7%। এটা অনেকেই 74.4% করে আসবে, কারণ নতুন করে কিন্তু সেন্সাস রিপোর্ট আসেনি, এটা হচ্ছে 2011 সালের রিপোর্ট, 74.04%। এবং 2021 সালে NSO নামক সংস্থাটি একটা রিপোর্ট প্রকাশ করে যেখানে বলা হচ্ছে ভারতের সাক্ষরতার হার 77.7%। 2011 সেন্সাস অনুযায়ী বলা হলে 74.04%। এবং কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? কেরালা। সবচেয়ে কম হচ্ছে বিহারে। নেক্সট দেখো 12 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন, মার্চ 2022 সালে কোন রাজ্য নতুন ক্রীড়ানীতি 2022 থেকে 2027 জারি করেছে? কারেক্ট আনসার হবে গুজরাট, নতুন এই ক্রীড়ানীতিটি জারি করেছে, ঠিক আছে? 12টি কোয়েশ্চেন শেষ হলো, এই রিলেটেড ফ্যাক্টগুলো তোমাদের ইম্পর্টেন্ট হবে, এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আগামী দিনের পরীক্ষাতে থাকবে। তোমরা যদি আমাদের অফিসিয়াল অ্যাপটা ইনস্টল না করে থাকো, তাহলে অবশ্যই ইনস্টল করো, গুগল প্লে স্টোরে চলে যাও, সেখানে গিয়ে গাইডেন্স গুরু লিখে সার্চ করো এবং আমাদের অ্যাপটা ইনস্টল করো। ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকেও অ্যাপটা তোমরা ইনস্টল করতে পারবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, অথবা টেলিগ্রাম অ্যাপে গিয়ে গাইডেন্স গুরু অফিসিয়াল লিখে সার্চ করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারবে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, বেশি বেশি করে শেয়ার করো, আগামী দিনের পরীক্ষাগুলো যাতে ভালো হয়। অল দ্য বেস্ট।